নমস্কার, আমি সুমনা, এটলান্টা থেকে। এটলান্টা থেকে প্রকাশিত অপর বাংলার তরফ থেকে আবার উপস্থিত হয়েছি আপনাদের সকলের সামনে। প্রথমেই আপনাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের সকলের পুজো ভালো কেটেছে, এই ঐতিহাসিক পুজো আমাদের সকলের জন্য। আজ আমি আপনাদের সকলকে পড়ে শোনাচ্ছি অনুকল্প ধাপ্পা। এই অনুকল্পটি প্রকাশিত হয়েছে আমাদের শারদীয়া সংখ্যায় এবং এই অনুকল্পটি লিখেছেন বিশিষ্ট সাহিত্য শিল্পী চুমকি চট্টোপাধ্যায়। ফ্ল্যাট ভাড়া নিতে গেলে যে বিয়ে কেন করিনি তার কারণ জানাতে হয় সেটা আমার জানা ছিল না। যাই হোক, অফিসের কোয়ার্টার যতদিন না পাচ্ছি মাথা গোজার একটা জায়গা দরকার, তাই সত্যিটাই বলছি। বানিয়ে মিথ্যে বললে পরে ভুলে যাব কি বলেছি, তখন আবার কেস ঘেটে যাবে। দিয়া আমার খুব ভালো বন্ধু ছিল, একসঙ্গে পড়তাম। ওর দাদা দীপ্রকে আমার বেশ ভালো লাগতো, ওদের বাড়ি প্রায়ই যেতাম এবং তার কারণ অবশ্যই দীপ্র। চিরকালই আত্মসম্মানবোধ বেশি থাকার দরুন দিয়াকেও বুঝতে দেয়নি ব্যাপারটা, পরে বুঝেছি আসল দোষ বয়সের। গ্র্যাজুয়েশনের পর দিয়ারা শিফট করে গেল জলপাইগুড়ি, ওদের আদি বাড়িতে। দিয়ার বিয়ের কথাবার্তা হচ্ছিল, ও তাই বারবার আমাকে অনুরোধ করছিল জলপাইগুড়ি যেতে, একসঙ্গে কয়েকটা দিন ঘুরে নেওয়া যাবে। গেলাম, আমাকে নিয়ে দিয়ার দীপ্র ডুয়ার্স, দার্জিলিং, কলিম্পং ঘোরালো। অনেক আদর যত্ন করলো ওরা, বিশেষ করে দীপ্র। ও যে আমার প্রতি দুর্বল সে বিষয়ে নিশ্চিত হয়ে গেলাম এবং প্রজাপতির মতো উড়তে লাগলাম মনে মনে। যেদিন চলে আসব তার আগের দিন সন্ধেবেলা মাসিমার সঙ্গে গল্প করব বলে ওর ঘরের দিকে যাচ্ছিলাম, দরজা ভেজানো দেখে দাঁড়িয়ে গেলাম। ভেতরে দীপ্র কিছু বলছে, নিশ্চয় আমাকে পছন্দের কথা জানাচ্ছে মাকে। হৃৎপিণ্ড পিং পিং খেলতে শুরু করেছে, মন স্থির করলাম কোনো রকমে। শুনতে পেলাম দীপ্রর কিছু কথা, কবে যাবে বল দেখি আপদটা, কাজ নষ্ট করে গাড়ির তেল পুড়িয়ে সঙ্গে নিয়ে নিয়ে ঘোরো, আবার কত নখরা, রডেনড্রন চুলে গুজে ছবি তুলব, একটু এনে দাও না দীপ্রদা। ন্যাকা, দাদা কিরে তুই এভাবে কেন বলছিস, আমি তো ইনভাইট করেছি ওকে এখানে আসার জন্যে। ইনভাইট করলেই আসতে হয়, যদি আসেও আমাদের সঙ্গে তাল মিলিয়ে চলা উচিত তো, নাকি গেলে ভাজি। পরদিনই চলে এসেছি, আর কোনোদিন যোগাযোগ রাখিনি দিয়ার সঙ্গে, যদিও ও নির্দোষ। এমন ধাক্কা খেয়েছিলাম যে কোনো ছেলেকে ভরসাযোগ্য মনে হয়নি, আর তাই বিয়ে করিনি। আমি বিয়ে করিনি বলে আমার ভাইও করল না। আমরা যমজ, একই কোম্পানিতে চাকরি করি। ও 7:30 নাগাদ ফিরবে, তখন দেখা করে আসবে আপনাদের সঙ্গে। ওর নাম সৌমিত, ভাই বোনে থাকলে আপনাদের অসুবিধে নেই তো? গ্রেট, তাহলে ইন অ্যাডভান্স থ্যাংক ইউ। রাত্রে বিছানায় জোনাকিকে ঝাপটে ধরে সৌমিত বলল, কি করে ম্যানেজ করলি বলতো, আজকাল তো ম্যারেজ রেজিস্ট্রেশনের সার্টিফিকেটের জেরক্স জমা রাখে অনেক বাড়িওয়ালা, তো সি গ্রেট হই আর। অত কথায় কাজ নেই, শুধু খেয়াল রাখবি তুই আমার ভাই, আমরা যমজ, তাহলেই হবে। একবার যদি খারুসটা জানতে পারে আমরা লিভিনে আছি, লাথি মেরে বের করে দেবে। জোনাকিকে আর কথা বলতে দেয় না সৌমিত, রাত তখন গভীর। এই অনুগল্প পাঠ কেমন লাগলো জানাবেন, কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ওপার বাংলায়।